বীরভূম জেলা সফরে গিয়ে সবাইকে অবাক করে দেওয়ার মতো কাজ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বীরভূমে সভা শেষ করে কলকাতা ফেরার পথে হঠাৎ করেই সোনাছড়ি গ্রামের একটি চায়ের টঙে ঢোকেন তিনি। সেখানে নিজ হাতেই চা বানিয়ে নিজে খান, অন্যদেরও খাওয়ান। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানা যায়, মূলত চা খাওয়ার উদ্দেশ্যেই ওই টঙে গিয়েছিলেন মমতা। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাশিয়ায় সমকামিতা নিষিদ্ধ করে আইন পাশ। 115 বছরের ইতিহাসে সর্বোচ্চ লাভ ব্রিটিশ জ্বালানি কোম্পানির। দোকানে নিজ হাতে চা বানিয়ে খাওয়ালেন মমতা অবাক গ্রামবাসী। ব্যাংক নোট থেকে রানী এলিজাবেথের ছবি সরাচ্ছে অস্ট্রেলিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। রাশিয়ার সমকামিতা তথা এলজিবিটিকিউ সংক্রান্ত সব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন প্রশাসন। গত ডিসেম্বর মাসে দেশটিতে সংক্রান্ত একটি নতুন আইন পাশ হয়েছে। সেখানে বিপরীত লিঙ্গের বিষয়কেই একমাত্র স্বাভাবিক বিষয় বলে উল্লেখ করা হয়েছে। নতুন আইনে রাশিয়ার সমলিঙ্গের প্রেম কিছুর উপরই কার্যত নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কিছুদিন আগে সমকামীদের প্রতি সহানুভূতিশীল সব ধরনের বই, সিনেমা, শিল্পকর্মের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। রুশ সরকার জানিয়েছে, কোনো বই যদি সমকামিতার প্রতি সহানুভূতিশীল হয় তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। যেসব সিনেমায় সমলিঙ্গের সম্পর্ককে সমর্থন করা হয়েছে তা রাশিয়ার প্রচার নিষিদ্ধ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও যদি কেউ সমলিঙ্গের সমর্থনে কিছু লেখে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। অর্থাৎ সমকামিতার সমর্থনে কোনো আলোচনাই করা যাবে না রাশিয়ায়। কঠোর আইন করে এগুলো নিষিদ্ধ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। 2022 সালে রেকর্ড লাভ করেছে ব্রিটিশ তেল গ্যাস কোম্পানি সেল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় কোম্পানিটি এমন মুনাফার কথা জানিয়েছে। 2022 সালে 39.9 বিলিয়ন মার্কিন ডলার বা 32.2 বিলিয়ন পাউন্ড লাভ করেছে, যা কোম্পানিটির 115 বছরের ইতিহাসে সর্বোচ্চ। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বিশ্বের জ্বালানি কোম্পানিগুলোর আয় হুহু করে বাড়তে থাকে, যদিও এতে তাদের উপর ট্যাক্সের বোঝা বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $128 পৌঁছায়, যদিও তা কমে এখন $83 নেমেছে। গ্যাসের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায়। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তেল বিক্রি করে ব্যাপক লাভ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা $4,840 কোটি মার্কিন ডলার বা প্রায় $4,61,000 কোটি টাকা লাভ করে। ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে গেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া, তাই যুদ্ধের 1 বছর পূর্তিতে বাকি আছে মাত্র 22 দিন। কিয়েভ রেল স্টেশনে দাঁড়ানো একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি জানিয়েছেন, আমরা এখানে একসঙ্গে এসেছি ইউ বরাবরের মতোই দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছে তা দেখাতে এবং আমাদের সমর্থন ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য। ভন ডের লেইন ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার কথা রয়েছে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নিজেদের প্রতিরক্ষায় রাশিয়া বর্তমানের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। বীরভূম জেলা সফরে গিয়ে সবাইকে অবাক করে দেওয়ার মতো কাজ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বীরভূমে সভা শেষ করে কলকাতা ফেরার পথে হঠাৎ করেই সোনাছড়ি গ্রামের একটি চায়ের টঙে ঢোকেন তিনি। সেখানে নিজ হাতেই চা বানিয়ে নিজে খান, অন্যদেরও খাওয়ান। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানা যায়, মূলত চা খাওয়ার উদ্দেশ্যেই ওই টঙে গিয়েছিলেন মমতা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার সঙ্গে থাকা অনেক মানুষ দেখে ঘাবড়ে যান নারী চা বিক্রেতা। সেটি বুঝতে পেরে তরুণীর কাছ থেকে চা, চিনি আর দুধ চেয়ে নিয়ে চা বানিয়ে খান মুখ্যমন্ত্রী। পরে চা পরিবেশনে মমতা ব্যানার্জিকে সাহায্য করেন দোকান মালিক। সোনাঝুরির ওই টঙে চা বানাতে বানাতেই দোকান মালিক, তার পরিবার ও আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের খোঁজ নেন মমতা। মুখ্যমন্ত্রীর এমন কাণ্ডে তাজ্জব বনে যান তারা। এক পর্যায়ে নারী দোকানিকে জিজ্ঞেস করেন, তোমরা রেশন পাও? তোমাদের ঘর কোথায়? শিশুরা পড়াশোনা করে তো? একে একে মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দেন দোকানি। আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক পরিবর্তনের সূত্রপাত করেছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। এর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া, কানাডা ও
নিউজিল্যান্ড সহ প্রায় 30টি দেশের মুদ্রার নকশায় পরিবর্তন। এর মধ্যে অস্ট্রেলিয়া নিজেদের $5 ব্যাংক নোট থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। রানীর ছবির পরিবর্তে আদিবাসী সংস্কৃতির ইতিহাস তুলে ধরবে দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনটিটিভি জানিয়েছে, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক। তবে রানীর ছবি সরানো হলেও $5 নোটে অস্ট্রেলিয়ার সংসদের ছবি থাকবে। 1965 সালের মুদ্রা আইন অনুযায়ী অস্ট্রেলিয়ান মুদ্রায় বর্তমান রাজার প্রতিকৃতি থাকতে হবে। এটি অনেক কমনওয়েলথ দেশের প্রথা। 1935 সাল থেকে 30টিরও বেশি দেশের মুদ্রায় রানীর প্রতিকৃতি ব্যবহার করা হচ্ছে। 1966 সাল থেকে 15 বিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান মুদ্রা তৈরি করা হয়েছে, যার সবকটিতেই রানীর ছবি রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় ড্রোন প্রস্তুতকারী কোম্পানি জেনারেল অ্যারোনটিক্যাল সিস্টেম ইউক্রেনকে মাত্র $1 সামরিক নজরদারির ও ছোট হামলা চালাতে সক্ষম এমন দুটি অত্যাধুনিক ড্রোন দিতে চেয়েছে। বাংলাদেশি মুদ্রার হিসেবে এটি ডলারের দাম পড়েছে মাত্র $50 সামান্য বেশি। জেনারেল অ্যাটমিক অ্যাটোনটিক্যাল সিস্টেমস বলে, তারা কয়েক মাস ধরে ইউক্রেনের কাছে তাদের শক্তিশালী গ্রে ইগল ও রিপার ড্রোন বিক্রির অনুমোদন দেওয়ার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানিয়ে আসছে। মার্কিন বাহিনী এসব ড্রোনের মাধ্যমে আফগানিস্তান, সিরিয়া, ইরাক সহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে নজরদারি ও লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সফল হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ আরও বলে, ড্রোনগুলো মধ্যম উচ্চতায় দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। এ ধরনের ড্রোন রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় প্রযুক্তিগুলোর মধ্যে একটি। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।